প্যাটার্ন যে প্রথমে একটা রামনবম একটা রুট ঠিক করবে তারা, সেই রুটের মধ্যে দিয়ে বাদ দিয়ে পুলিশের কাছে পারমিশন নিয়ে অন্য রুটে যেখানে মুসলমানদের বাড়ি আছে, মুসলমানদের বড় মসজিদ, সেই পাড়ায় ঢুকে গেছে। মাইক এবং বক্সের ডিজেতে মুসলমান বিরোধী এবং সংবিধান বিরোধী দেশ বিরোধী গান চালাবে, যেমন যা মূল্যে কাটে যায়েঙ্গে, রাম রাম চিল্লায়েঙ্গে, হর মূল্য কো জয় শ্রী রাম কেনা হোগা, ভগবত তব লহরায়েগা, এই ধরনের গান করে এবং বিভিন্ন নোংরা নোংরা স্লোগান করে মুসলিমদেরকে প্রথমে প্রোভোকেট করা হবে। করার পরে কি করবে, যেখানে 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 মুসলমানরা প্রভোকেট হবে না সেখানে ওরা কি করবে, সেই রামনবমীর মিছিল থেকে যেখানে যেখানে পাস করবে মুসলমান এলাকায় সেখানকার দোকানগুলোকে ভাঙচুর করবে, সেখানকার গরিব মুসলিমদের যে ঠেলা তাদেরকে ভাঙচুর করবে, আগুন জ্বালিয়ে দেবে। আমরা কাকে দেখেছি অনেক পুড়ে যাচ্ছে, যেখানে গরিব মানুষদের যে দোকান, সামান্য রোজগারের যে সামান্য জায়গাগুলো সেগুলোকে জ্বালানো হয়েছে, ফলের দোকান জ্বালানো হয়েছে, ঈদ রোজ রোজার মাসের দিনে জ্বালানো হয়েছে। দেখো এটা না বর্তমান ভারতবর্ষের বুকে এটা নর্মালাইজ করে দেওয়া হয়েছে, মানে আমি বুঝতে পারি না, আমরা শ্রীরামকৃষ্ণের শ্রী চৈতন্যের যে হিন্দু ধর্ম দেখেছিলাম সেই ধর্মে যত মত তত পথের কথা বলা হয়, সেই ধর্মে রামনবমী হোক, গণেশ চতুর্থী হোক, হনুমান জয়ন্তী হোক, দুর্গার্বা হোক, যে কোনো হিন্দু ধর্মের অনুষ্ঠানে উচিত ছিল মন্দিরে গিয়ে দেবতাকে তুষ্ট করা, তাকে পুজো করা। আর আরএসএস, বজরং দল, ভিএইচপি এবং বিজেপির এই যে একটা গুন্ডা বাহিনী, একটা টেররিস্ট বাহিনী, জঙ্গি বাহিনী, এরা প্রতিটা ধর্মীয় অনুষ্ঠানে কি করে, নিজের ধর্মীয় অনুষ্ঠানে মন্দিরে যায় না, মঞ্জ মসজিদ এবং মুসলিম পাড়ার দিকে ছুটে যায়। এই প্যাটার্নটা লক্ষ্য করো, প্যাটার্নটা এদের একদম বাঁধা প্যাটার্ন, যে সেম প্যাটার্নে ইউপিতে করে, গুজরাটে করে, রাজস্থানে করে, হরিয়ানা করে, সেম প্যাটার্নটা বঙ্গে আনার চেষ্টা। কিরকম প্যাটার্ন, যে প্রথমে একটা রামনবমের একটা রুট ঠিক করবে তারা, সেই রুটের মধ্যে দিয়ে বাদ দিয়ে পুলিশের কাছে পারমিশন নিয়ে অন্য রুটে যেখানে মুসলমানদের বাড়ি আছে, মুসলমানদের বড় মসজিদ, সেই পাড়ায় ঢুকে কি করবে, মাইক এবং বক্সের ডিজেতে মুসলমান বিরোধী এবং সংবিধান বিরোধী দেশ বিরোধী গান চালাবে, যেমন যা মূল্যে কাটে যায়েঙ্গে, রাম রাম চিল্লায়েঙ্গে, হর মূল্য কো জয় শ্রী রাম কেনা হোগা, ভগবত তব লহরায়েগা, এই ধরনের গান করে এবং বিভিন্ন নোংরা নোংরা স্লোগান করে মুসলিমদেরকে প্রথমে প্রোভোকেট করা হবে। প্রোভোকেট করার পরে কি করবে, যেখানে 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 মুসলমানরা প্রোভোকেট হবে না সেখানে ওরা কি করবে, সেই রামনবমীর মিছিল থেকে যেখানে যেখানে পাস করবে মুসলমান এলাকায় সেখানকার দোকানগুলোকে ভাঙচুর করবে, সেখানকার গরিব মুসলিমদের যে ঠেলা তাদেরকে ভাঙচুর করবে, আগুন জ্বালিয়ে দেবে। আমরা কাকে দেখেছি অনেক পুড়ে যাচ্ছে, যেখানে গরিব মানুষদের যে দোকান, সামান্য রোজগারের যে সামান্য জায়গাগুলো সেগুলোকে জ্বালানো হয়েছে, ফলের দোকান জ্বালানো হয়েছে, ঈদ রোজ রোজার মাসের দিনে জ্বালানো হয়েছে। আর যে যে মুসলিম এলাকা থেকে একটু রিটালিয়েশন আছে, যারা প্রতিরোধ করে, তাদের কি করা হয় বলতো, রাতের অন্ধকারে পুলিশের সহায়তা নিয়ে বা পুলিশকে দাঁড় করিয়ে রেখে তাদের বাড়িগুলোকে ভাঙচুর করা হবে। এটা হলো স্টেপে। থার্ড স্টেপে কি হয়, অন্যান্য স্টেটে যেটা হয় যে পরের দিনে আবার কি করা হবে, যে আরএসএস এর বেসে পুলিশকে ইউজ করে যাদেরকে অত্যাচার করা হয়েছে মুসলমানদেরকে, তাদেরকে উল্টে গ্রেপ্তার করে নিয়ে যাওয়া হবে। বাংলায় এখনো সেই স্টেজে যেতে পারেনি, কিন্তু প্যাটার্নটা ওই সেম, মুসলমানদেরকে প্রোভোকেট করো, তা রিটালিয়েশন করলে তারপরে তাদের সঙ্গে উল্টে কি করো, দাঙ্গা করো এবং ন্যারেটিভটাকে চেঞ্জ করে দাও। আমরা দাঁড়িয়ে আজকে দুঃখে দাঁড়িয়ে পশ্চিমবঙ্গে আলোচনা হচ্ছিল মানুষ কিভাবে খেতে পাবে, মানুষের দুর্নীতি কি করে রুখ করাবে, এই যে আলোচনাগুলো হচ্ছিল সেই আলোচনাটাকে শিফট করে বিজেপি আরএসএস কোথায় নিয়ে গেল, তারা নিয়ে গেল হচ্ছে হিন্দু মুসলিমে, এই ওদের হলো গল্প। তুমি ভাবো এটা হিন্দু ধর্মের কত বড় অপমান, যে হিন্দু ধর্মের একটা অনুষ্ঠানে এরা মন্দিরে না গিয়ে এরা মসজিদের সামনে গিয়ে দাঙ্গা করছে, এটা কি ধর্ম? এটাকে আমরা দেখেছি, এটা কখনো হিন্দু ধর্ম নয়। কালকে আমি একটা ফুটেজ দেখছিলাম যে এরা কি করেছে, এরা মন্দিরের সামনে গিয়ে তারা মন্দিরটাকে জ্বালানো যায়, তার সামনে টায়ার জ্বালাচ্ছে। তাহলে এরা কত বড় মানে হিপোক্রিট হিন্দু, এরা আসলে হিন্দু নয়, এরা আসলে হিন্দুদেরই বিরোধী। যদি হিন্দু হতো তাহলে এটা হিন্দু ধর্মের অনুষ্ঠানে মন্দিরের সামনে কোনো আগুন জ্বালাতে পারতো? সেই ফুটেজটা আমরা দেখেছি, সেই ফুটেজগুলো আমরা দেখেছি যে হিন্দু ধর্মের মন্দিরের সামনে হিন্দু ধর্মকে অপমান করছে। হচ্ছে এই নিয়ে সবাই চুপ, যারা সো কল্ড হিন্দু ধর্মের রক্ষাকর্তা, তারা নিজেদেরকে সনাতন বড় হিন্দু বলে দাবি করে, সে শুভেন্দু অধিকারী হোক, সুকান্ত মজুমদার, দিলীপ ঘোষ হোক, তারা হিন্দু ধর্মের অপমানের কথা বলছেই না। এই হিন্দু ধর্ম আমরা জানি না, হিন্দু ধর্ম আমরা চিনি না। আমি বলবো আমাদের হিন্দু ভাইদেরকে ভাবতে, যে আপনার ছেলে মেয়েদেরকে বিজেপি আরএসএস কি করে তৈরি করছে, খুনি তৈরি করছে। তাদের হওয়ার কথা ছিল আম্বেদকরের মতো, তাদের হওয়ার কথা ছিল শ্রী চৈতন্যের মতো, তাদের হওয়ার কথা ছিল বিবেকানন্দের মতো, তারা হচ্ছে কার মতো, সাভারকার, গোলওয়ালকার, গোডসে, শ্যামাপ্রসাদ মজুমদারের মতো। তাদের কি করা হচ্ছে, একটা করে খুনি দাঙ্গাবাজের বাহিনীর একটা অংশ করা হচ্ছে। আপনি ভেবে দেখুন, আপনি ছেড়ে দিন মুসলমানদেরকে, আপনি মেরে দেন মুসলমানদেরকে, আপনি দাঙ্গা করে দেন মুসলমানদের উপরে, আপনি অত্যাচার করুন, কিন্তু আপনার ছেলে মেয়েটা কি তৈরি হচ্ছে? তাকে চাকরির কথা বলা হচ্ছে না। প্রধানমন্ত্রী বলেছিলেন 2 কোটি করে চাকরি দেবেন বছরে, দিয়েছেন? দেননি। তারপরে তো কি করেছে, আপনার ছেলেটাকে 50 টাকা দিয়ে হাতে একটা ছুরি অস্ত্র তুলে দেওয়া হচ্ছে, বলা হচ্ছে মুসলমানদের পাড়ায় গিয়ে অস্ত্রটা নাচাও। মানে যে ছেলেটার হওয়ার কথা ছিল হচ্ছে আপনার একটা ভালো চাকরিজীবী, সে হচ্ছে কি একটা দাঙ্গাবাজ। আর এটা খুব ভালো করে লক্ষ্য করবেন, বিজেপি আরএসএস এর নেতারা তাদের ছেলে মেয়েদের কোথায় পাঠায়, বিদেশে।
কাউকে ইউকেতে, কাউকে লন্ডনে, অমিত শাহ তার ছেলেকে কি করে বিসিসিআই সেক্রেটারি করে। আর আমাদের সাধারণ হিন্দু ভাই, দলিত হিন্দু ভাই, আদিবাসী যে ছোট জাতের যে হিন্দু ভাই, তাদের ছেলেমেয়েরাই কি করে, তাদের একটা অস্ত্র দিয়ে বলে তোমরা গিয়ে দাঙ্গা করো। নিজেদের ছেলেমেয়েদের গিয়ে দাঙ্গা করে না কেন, কারণ তাদের ছেলেমেয়েদের পড়াশোনা করতে হবে, আইএস আইপিএস করতে হবে। একটা দাঙ্গা হলে সেই এলাকায় 5 বছর ধরে ছেলেমেয়েরা ডিস্টার্ব থাকে, তারা পড়াশোনা করতে পারে না। বিজেপি আরএসএস নেতারা নিজেদের এলাকায় দাঙ্গা করে না, আপনার ওই দলিত ছেলেটাকে, আপনার নিচু জাতির ছেলেটাকে তারা বাধ্য করছে ওই অস্ত্র হাতে লড়ে যেতে। আমি হিন্দু ভাইদেরকে ভাবতে বলবো যে এরা হিন্দু নয়, হিন্দু ধর্ম সনাতন ধর্ম। আর সাভারকার যে নিজে একজন নাস্তিক ছিল, নিজে গরুর মাংস খেত, সেই সাভারকারের যে ফ্যাসিস্ট হিন্দুত্ব যেটা হিটলারের থেকে টোকা, এই দুটোর মধ্যে পার্থক্যটা বুঝতে শিখুন। হিন্দু ধর্ম শ্রী চৈতন্যের ধর্ম, যতমত তত পথের ধর্ম, সহানুভূতির ধর্ম, মানুষকে ভালোবাসার ধর্ম। আর এই বিজেপির এই অস্ত্র নুচিয়ে যে এই যে দাঙ্গা করা, এটা কিন্তু হিন্দু ধর্ম নয়। এটা সারা দেশ জুড়ে, সারা পৃথিবী জুড়ে হিন্দু ধর্মের অপমান হচ্ছে, এটা প্রত্যেক হিন্দু ভাইকে বুঝতে হবে। আমরা কোন জায়গায় কীভাবে বসবাস করি, বসবাস করি কীভাবে, যেন ভোলানাথ শাহের দোকান থেকে রহমান সে কী করে না, তার ঈদের সামগ্রী সেমাই কেনে, তার ইফতারের সামগ্রী কেনে। আর সুমন সেনগুপ্ত কি করে, সে একটা মুসলমানের দোকান থেকে, সে মুসলিমদের কাছ থেকে খাবার কেনে, মুসলিমদের কাছ থেকে জামা কাপড় কেনে, তাদের কাছ থেকে পাঞ্জাবি কেনে। এই সংস্কৃতিটাকে নষ্ট করে দিয়ে এই আমরা ওরা, আমরা হিন্দুরা মুসলিম, ওদের ওখানে গিয়ে অস্ত্র নাচাও, এই দাঙ্গা করো, মানুষকে ভরকাও, এই যে কালচার, এই কালচারটাকে আমাদেরকে নষ্ট করতো। এই কালচারেরই প্রতিফলন হয়েছে হাওড়াতে। এখানে আমি একটা কথা বলবো যে বর্তমান যুগে দাঁড়িয়ে এক নেতা নওশাদ সিদ্দিকী সাহেব, যাকে আমরা, যার দিকে আমরা তাকিয়েছিলাম, যিনি একটা বিকল্প ধারা রাজনীতি করবেন, তিনি কি করলেন, শুভেন্দু অধিকারীকে বলেছিলেন তিনি নাকি খুব ভালো বিরোধী নেতা। কাল থেকে শুভেন্দু অধিকারীর ভূমিকা কি আমরা যদি লক্ষ্য করেন, শুভেন্দু অধিকারী এই যে দাঙ্গায় হাওড়া জেলা জড়িত, তাদেরকে পুলিশ গ্রেপ্তার করেছে 36 জনকে, শুভেন্দু অধিকারী সেই দাঙ্গাবাজদেরকে ছাড়াতে আজকে ছুটে গিয়েছেন। নওশাদ সিদ্দিকী এই দাঙ্গাবাজদের সাপোর্টার, শুভেন্দু অধিকারীকে সাপোর্ট করার কথা বলেছেন? এই প্রশ্নটা আমি সমস্ত, যে সমস্ত লোকেরা নওশাদ সিদ্দিকীকে বিকল্প ধারা রাজনীতিবিদ ভাবছেন, তাদের উদ্দেশ্যে ভাবার কথা বলবো। এবং নওশাদ সিদ্দিকী সাহেবকে আমি অনুরোধ করবো যে তিনি কি তার বক্তব্যের ভুলটা বুঝতে পেরেছেন, তিনি যেভাবে শুভেন্দুকে বড় নেতা হিসেবে রিপ্রেজেন্ট করছিলেন, সেই শুভেন্দু অধিকারী দাঙ্গাবাজদেরকে মাছাতে কি করছেন, হাওড়ায় পুলিশ স্টেশনে ছুটে গেছেন। বিজেপির উচ্চল নেতারা কি বলছেন, এনআইএ তদন্ত চাই, এনআইএ তদন্ত চাই। যেখানে দাঙ্গা করলে এই সমস্ত আরএসএস দাঙ্গাবাজরা, সেখানে পুলিশ ব্যবস্থা নিলে সেই ব্যবস্থার মাঝে কি করছেন, তারা বাধা সৃষ্টি করছেন। এই শুভেন্দু অধিকারী কি ভালো বলেছিলেন নওশাদ সিদ্দিকী, এটা ভাবার একটা কথা বলবো। আমি নওশাদ সিদ্দিকী সাহেবকে আমি বলবো, অনুরোধ করবো, তিনি এই শুভেন্দু অধিকারীর নাম করে যেভাবে এই বিজেপি আরএসএসকে নর্মালাইজ করছেন, তাদেরকে যেভাবে মানুষের কাছে মানে সাধারণ একটা দল হিসাবে রিপ্রেজেন্ট করছেন, এটা বন্ধ করুন। শুভেন্দুর আসল চেহারাটা আপনি বলুন, একজন রাজনৈতিক নেতা হিসেবে আপনার দায়িত্ব এই কথাটা বলার। বাকি সমস্ত নেতাদেরকে অনুরোধ করবো, এই বিজেপি আরএসএসের যে সাম্প্রদায়িক দাঙ্গার যে একটা ন্যারেটিভ, সেই ন্যারেটিভটাকে খণ্ডন করুন এবং মানুষের পাশে দাঁড়ান। আমি নাম মানসারুল হক, একজন ছাত্র অ্যাক্টিভিস্ট এবং সোশ্যাল অ্যাক্টিভিস্ট, যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ছাত্র।